আসসালামুকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি লিভার ক্যান্সারের লক্ষণ বিষয়ে আলোকপাত করার জন্য। আমরা ইতিমধ্যে জেনেছি লিভার ক্যান্সার একটি মারাত্মক প্রাণসংহারী রোগ, যা অত্যন্ত ব্যয়বহুল, দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং আয়ুষ্কাল কমিয়ে দেওয়ার মতো একটি অবস্থা তৈরি করে। তো লিভার ক্যান্সার হলে পরে যে লক্ষণ উপসর্গগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারবো লিভার ক্যান্সার হয়েছে, সেটি হলো দেহের ওজন কমে যাওয়া, খাওয়ায় মারাত্মক অরুচি, শারীরিক দুর্বলতা লাগা, অল্প আয়াসেই ক্লান্ত হয়ে পড়া, পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা কিংবা ব্যথার অনুভূতি, এ ধরনের কিছু অবস্থা, এবং একই সাথে চোখের রং, প্রস্রাবের রং হলুদ হয়ে জন্ডিস দেখা দেওয়া। তাহলে এবং পূর্ব ইতিহাসে যদি জানা যায় যে ক্রনিক হেপাটাইটিস বি কিংবা ক্রনিক হেপাটাইটিস সি এর সংক্রমণ রয়েছে, কিংবা ফ্যাটি লিভার ডিজিজ রয়েছে, কিংবা কোনো কারণে লিভার সিরোসিস রয়েছে, এরকম যদি ইতিহাস থাকে এবং সাথে এ ধরনের লক্ষণ উপসর্গগুলো থাকে, তাহলে সেটি দেখে আমরা খুব সহজেই বুঝতে পারবো লিভার ক্যান্সারের আবির্ভাব ঘটেছে। এবং একটি ভালো মানের ল্যাব থেকে একজন দক্ষ অভিজ্ঞ রেডিওলজিস্টের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাফি করে এবং আলফা ফেটোপ্রোটিন করে খুব সহজেই আমরা লিভার ক্যান্সারের হয়েছে কিনা তা নির্ণয় করতে পারবো।